আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ঘড়িতে সময় রাত 10:25। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, সেই সাথে জোরে শস্য শব্দে বাতাস প্রবাহিত হচ্ছে। আকাশ কালো মেঘ ঢেকে গেছে। একটু আগে যে চাঁদটা আলো ছড়াচ্ছিল, সেই চাঁদকে এখন এই মেঘগুলো গ্রাস করে ফেলেছে পুরো দমে। যে কোনো মুহূর্তে ঝড় আসবে এমন অবস্থা। আজ দ্বিতীয়বারের মতো স্বর্গ নাফিস মাহমুদের স্টাডি রুমে উপস্থিত হয়েছে, সাথে রয়েছে তনুজা মাহমুদ। দুপুরে পিউয়ের কথা শুনে মোহিতের মায়ের কেবিন তল্লাশি চালাতে গিয়ে কাঙ্ক্ষিত রুমের সামনে দাঁড়িয়ে আছে স্বর্গ। দরজা ঠেলে যেই ভিতরে ঢুকবে, অমনি পরিচিত কণ্ঠস্বর শুনে পায়ের তলার মাটি সরে যায় স্বর্গের। আপা চোখ খুলো, আর কতদিন এভাবে মরার মতো পড়ে থাকবে আপা? আমরা কেউ ভালো নেই আপা। মোহিত উপরে শক্ত থাকলেও ভিতরে চুরমার হয়ে গেছে। সে তোমাকে আঁকড়ে ধরে কোনো মতে বেঁচে থাকতে চাইছে। তুমি যদি এমন করো মোহিত কি করে বাঁচবে আপা? নামিরা আর সোহাগ ভালো আছে আপা, আমি কিচ্ছু হতে দেইনি ওদের। জানো আপা, তুমি নানি হবে। নামিরার ঘরে ছোট্ট মুকিত আসবে। চোখ খুলো না আপা, হোহো আপা বলে কান্নায় ভেঙে পড়লেন নাফিস মাহমুদ। বাবার মুখে মোহিতের মাকে আপা সম্বোধনে অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল স্বর্গ। সে জানত তার একজন বড় ফুফি আছে, সেই ফুফি যে মোহিতের মা সেটা সে কল্পনাও করতে পারেনি। ফ্যামিলি অ্যালবামে নাফিস মাহমুদের সাথে একজন কিশোরীকে দেখে যেদিন স্বর্গ প্রথম জিজ্ঞেস করেছিল, উনি কে বাপি? উনি তোমার ফুপি, কিন্তু সে হারিয়ে গেছে। 7 বছরের অভূত স্বর্গ তখন কি এত কিছু বুঝতো নাকি? এত বছর পর সেই ফুপির সন্ধান এভাবে পাবে ভাবতেও পারেনি স্বর্গ। দরজা ঠেলে রুমের ভিতরে প্রবেশ করল স্বর্গ। সন্তর্পণে নাফিস মাহমুদের পিঠে হাত রেখে ডেকে উঠল, বাপি। পিছন ফিরে স্বর্গকে রুমে দেখে হতবাক হয়ে যান নাফিস মাহমুদ। বর্তমান স্বর্গ বাসে এসে তনুজাকে সব জানালে তনুজা কান্নায় ভেঙে পড়েন। এতদিনের সংসার জীবনে তার মনে হচ্ছে নাফিস মাহমুদ জীবনের প্রথম আস্থার মন ভেঙেছে। তার বোন এমন অবস্থায় পড়ে রয়েছে, একথা তনুজা জানলে কি এমন ক্ষতি হতো? মোহিত তো বিভিন্ন সময় বিভিন্ন কাজে এ বাড়িতে অনেকবার এসেছে, তখন কেন বলেনি সে যে মোহিত তার আপন ভাগ্নে? আর মোহিত, মোহিত তো বলতে পারতো যে নাফিস তার মামা। মোহিত কেন সব চেপে গিয়েছে? শুধু বাসায় নয়, বাইরেও কেন মোহিত স্যার সম্বোধন করে অপরিচিতের ন্যায় থাকে? প্রশ্নবিদ্ধ নয়নে নাফিস মাহমুদের দিকে তাকিয়ে আছে স্বর্গ এবং মিসেস তনুজা। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে মাথা নিচু করে বসে আছেন নাফিস মাহমুদ। হঠাৎই মুখ তুলে স্বর্গ আর তনুজার পানি চাইলেন নাফিস মাহমুদ। পাশে থাকে কর্নার টেবিল থেকে পানির গ্লাস তুলে নিয়ে এসে একদমে ঢক ঢক করে গিলে ফেললেন সবটুকু। এরপর বলতে শুরু করলেন, আপা আর আমি গুনে গুনে 5 বছরের ছোট বড় ছিলাম। আপা ছিল আমাদের বংশের প্রথম কন্যা সন্তান। আপাকে আব্বা অনেক স্নেহ করতেন। আপাই যেন আব্বার জীবনের সকল আশা ভরসা ছিলেন। আমাদের গ্রামের সুন্দরী বলতে আপাই ছিলেন সবার শীর্ষে। আপাকে নিয়ে আব্বার অনেক স্বপ্ন ছিল। যেখানে পরিবারের ছেলেরা বেশি আদর পায় সেখানে আপাকে সবাই বেশি আদর করত। আপা ছিল হলুদ ফর্সা, এজন্য অবশ্য এলাকার মহিলারা আপাকে হলুদ পাখি বলে ডাকত। আপা লেখাপড়াতেও ছিল অত্যন্ত মেধাবী। আব্বার স্বপ্ন আপা জীবনে অনেক বড় কিছু হবে। আব্বা আপাকে ঢাকায় পাঠালেন পড়াশোনার জন্য, আমিও ঢাকায় থাকতাম। আব্বা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেল, আব্বা সারা গ্রামে 7টা গরু জবাই দিয়ে লোক খাওয়ালেন। আমি ইন্টার পাস করে কমিশনড অফিসার হিসেবে আবেদন করছি কেবল। হঠাৎ চিঠি মারফত আব্বা আমাকে গ্রামে যেতে বললেন, আপাকেও বললেন। আমি আর আপা রাতের ট্রেন ধরে গ্রামে ফিরলাম। গিয়ে দেখি আব্বা তার বন্ধুর ছেলের সাথে আপার বিয়ের কথা বলছেন। ছেলে বিয়ের পর আপাকে বিদেশ নিয়ে চলে যাবে, ওখানেই তার ব্যবসা। ছেলে দেখতো মাশাল্লাহ, সবাই খুশি। কিন্তু আমি আপার দিকে তাকিয়ে দেখি আপার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। আমি রাতে সবাই ঘুমানোর পর আপার রুমে গেলাম। আপা শুয়ে পড়েছিস? আপা সশব্দ না পেয়ে রুমে ঢুকে দেখি বালিশে মুখ গুজে আপা কাঁদছে। কারণ জানতে চাইলে আপা যা বলে তা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। কি বলছিস এসব তুই আপা? হ্যাঁ নাফিস, আমি পালিয়ে বিয়ে করে ফেলেছি। বাবা জানলে অনেক কষ্ট পাবে রে, বলেই কান্নায় ভেঙে পড়লেন আপা। আপা তার 3 বছর সিনিয়র এক ছেলেকে বিয়ে করেছেন। আপার কান্নায় আমার কষ্ট হচ্ছিল, কিন্তু আব্বার মান সম্মান খোয়ানোর ভয়ে আমি সেই কষ্ট প্রকাশ করতে পারছিলাম না। যেই ছেলেকে আপা বিয়ে করেছিলেন ছেলে প্রচুর মেধাবী ছিল, কিন্তু তখন সে ছিল বেকার। আপাই তাকে চাপ দিয়েছিল পালিয়ে বিয়ে করার। চাকরি পেলে তিনি যেন আব্বার কাছে আপাকে চায়, কিন্তু আব্বা এত দ্রুত আপাকে তার পছন্দের ছেলের সাথে বিয়ে দিতে চাইবে এটা আপা স্বপ্নেও ভাবেনি। আপা ভেবেছিল আপার কোনো আবদার আব্বা আজ পর্যন্ত ফেলেনি। আব্বা যাকে ভালোবাসে তার কথা যে কোনোভাবে আব্বাকে বলে আপা রাজি করাতে পারবে, কিন্তু আপার সমস্ত ধারণাকে ভুল প্রমাণিত করে আব্বা রুমে প্রবেশ করে আপার উদ্দেশ্যে বলে উঠলেন, তোমার পত্র গুছিয়ে এ বাড়ি থেকে বেরিয়ে যাও তরিন।
আব্বার আকস্মিক আগমনে আমি আপা দুজনেই চমকে উঠি, দিশাহীন হয়ে যাই। আপা আব্বার পায়ে ধরে অনেক ক্ষমা চেয়ে কাকুতি মিনতি করে কাঁদলেন, কিন্তু আব্বার কঠিন ইস্পাতের মতো মন করল না। আব্বা মাধুর্যহীন কণ্ঠে আরো বলেন, আমি আজ থেকে জানবো আমার মেয়ে মৃত, এইবারে ত্রিসীমানায় ঘেঁষতে পারবে না তুমি, আমার সকল স্থাপর অস্থাপর সম্পত্তি থেকে তুমি বঞ্চিত। আব্বাকে এমন কঠিন অবস্থায় আমরা সেই দিনই প্রথম দেখেছিলাম। আম্মা গত হয়েছিলেন আপা যখন ক্লাস 9 পড়ে, তখন ক্যান্সার নামক ব্যাধি আম্মার সব কিছু গ্রাস করে ফেলেছিল। আপার পাশে দানোর মতো কেউ ছিল না সেদিন। আপাকে বের হয়ে যেতে বলে আব্বা ঘরে খিল দিলেন। আমি ভোররাত্রের দিকে আপাকে নিয়ে ঢাকায় রওনা হলাম। আপাকে হলে পৌঁছে দিয়ে আবার বাড়ি ফিরলাম। আব্বার হাতে পায়ে ধরে হলো যেন আব্বাকে নরম করতে পারি। তুমি যদি আমার বোনের হয়ে এখানে দালালি করতে এসেছো, তাহলে তোমাকে সব কিছু থেকে বঞ্চিত করতে হবে। আব্বার হুমকিতে আমি ভয় পেয়ে গেলাম। চাকরি নেই, বয়সও কম, মাত্র 18। আব্বা সব কিছু থেকে সত্যি মুখ ফিরে নিলে কোথায় যাব? আর্মিতে চান্স পেলাম, সব কিছু ভালোই চলছিল। আপার সাথে আমার যোগাযোগ অব্যাহত ছিল, কিন্তু গ্রামে গেলে কথা বলতে পারতাম না। আমি যখন সেকেন্ড লেফটেন্যান্ট, তখন আপা একদিন ক্যান্টনমেন্টে এলেন কিছু ফল আর মিষ্টি নিয়ে। সেদিন আমি আপাকে অনেক খুশি দেখেছিলাম। তুই মামা হতে চলেছিস, আর তোর দুলাভাই এখন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। কথাটা বলতেই আপা কেঁদে দিলেন, খুব কাঁদলেন। আমিও কাঁদতে লাগলাম। কাঁদলে মন হালকা হয়। আপাকে আশ্বস্ত করলাম যেভাবে হোক আব্বাকে রাজি করাবো, যাতে আপাকে মেনে নেয়। শীতের শেষে 2 মাসের ছুটি নিয়ে গ্রামে গেলাম। গিয়ে ব্যাগপত্র রেখে আব্বার পায়ে পড়ে গেলাম। আপনি নানা হবেন আব্বা, আপাকে ওই নিষ্পাপ বাচ্চার উসিলে মাফ করে দেন। সেদিনও আব্বা আমাকে ভুল প্রমাণ করে উঠে গেলেন। খোঁজ নিয়ে জেনেছিলাম আব্বার বন্ধু আপাকে কেন্দ্র করে আব্বাকে অনেক অপমান আর নোংরা কথা শুনিয়েছিলেন। আমার নরম আব্বা এক নিমিষে পাথরে পরিণত হলো। আপার কোল আলো করে নামিরা এলো। নামিরা দেখতে ঠিক হুবহু আপার কার্বন কপি। আমি মনে আবার আশার আলো জ্বালালাম, এইবার হয়তো আব্বা মানবে। আপা ধুলাভাই আর 1.5 মাসের ছোট নামিরাকে নিয়ে রওনা হলাম মেহিপুর গ্রামে। এবার আমি 100% নিশ্চিত আব্বা নামিরাকে দেখে ফিরতে পারবেন না। হাসি মুখে গাড়ি থেকে নেমে ভ্যানে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাড়ির কাছে আসতেই দেখি মানুষের জটলা। মনটা কুডাক ডেকে উঠল, অজানা ভয়ে কলিজায় মোচড় দিল। ছোট নামিরা হঠাৎই কেঁদে উঠল, কোনোভাবেই আপা সেই কান্না থামাতে পারছে না। জটলা ভেদ করে গিয়ে দেখি আব্বা ইহজগতের মায়া ত্যাগ করেছে। মোবাইলের বহু ব্যবহার না থাকায় কেউ আমাদের সাথে যোগাযোগ করতে পারেনি, আব্বার গত হওয়ার খবরও দিতে পারেনি। বাড়িতে আব্বার দেখাশোনাকারী আলিম জানায়, সকালে আব্বাকে নামাজের জন্য ডাকতে আসলে আব্বার সারা শব্দ না পেয়ে বাড়ির আরও মানুষের সহযোগিতা আলিম দরজা ভেঙে আব্বাকে মৃত অবস্থায় উদ্ধার করে। সেদিন আপার কান্না দেখে কে? গ্রামের মানুষ আপাকে যা নয় তাই বলে অপমান করলেন, এমনকি আব্বার মৃত্যুর দায়ও আপার উপর চাপিয়ে দিলেন। সেদিন আপার নিজেকে ক্ষমা করতে পারলেন না। আব্বার দাফন কাজ শেষ হতেই সেই যে আপা ঢাকা ফিরলেন, আর কোনোদিন কোনো আত্মীয়ের সাথে যোগাযোগ কিংবা গ্রামে পর্যন্ত বেড়াতে এলেন না। তনুজাকে যখন বিয়ে করি খুব আশা নিয়ে আপাকে আনতে গেলাম। আপা খুশি হলেন আমার বিয়ের কথা শুনে, কিন্তু কোনোভাবেই এলেন না। আপা ততদিনে নিজেকে অপয়া খুনি হিসেবে বরণ করে নিয়েছিলেন। আপার কিছু গহনা আমাকে দিয়ে বললেন, এগুলো তোর বইয়ের জন্য আমার পক্ষ থেকে উপহার। মুহিত তখন আপার পেটে। সেদিন মন খারাপ করে চলে এলাম। মুহিত মুকিত দুনিয়া এলে আপা নিজেকে আস্তে আস্তে আড়ালে নিয়ে গেল। আপার আমার সাথে বেশি যোগাযোগ করতেন না, মাঝে মাঝে সুখ স্বর্গের খবর নিতেন, কিন্তু দুলাভাইয়ের সাথে আমার সকল যোগাযোগ অব্যাহত ছিল। লোকটি খুবই সৎ আর ভালো একজন মানুষ ছিলেন। একদিন আপা খুব বেশি আর উচ্ছ্বসিত ফোন করলেন যে মুহিত মিলিটারি একাডেমিতে চান্স পেয়েছে। সেদিন আপার খুশি দেখে কে? তখন টুকটাক কথা বলা শুরু করলো আবার। ছেলেমেয়েদের সাফল্য হয়তো আপা পূর্বের কষ্টগুলো একটু ভুলতে বসেছিলেন, কিন্তু তনুজার কথা সাথে কথা বলতে আপা এটা সেটা বলে ফোন রেখে দিতেন, আর বলতেন ওনার কথা কাউকে না বলতেন। ওনার ইচ্ছা ছিল সব কিছু ঠিকঠাক থাকলে একদিন হুট করে আমার বাসায় এসে সবাইকে চমকে দিবেন। আপা একদিন হুট করে ফোন করে বললেন, তোর দুলাভাই কেমন মনমরা হয়ে থাকে, তোর সাথে যেহেতু অনেক ফ্রি জিজ্ঞাসা করে দেখিস কি হয়েছে ওনার। সময় করে আপার বাড়িতে গেলাম। দুলাভাইকে চেপে ধরতে দুলাভাই হু হু করে কেঁদে দিলেন। আমি হতবাক হয়ে গেলাম। দুলাভাই একজন শক্ত মনের মানুষ, উনি এভাবে কেন কাঁদবে? নাফিস, আমার লাইফ হেল হয়ে যাচ্ছে ওই আহমদ খান আর আসলাম চৌধুরীর জন্য। সবিস্তরে ঘটনা জানতে চাইলে দুলাভাই যা বললেন তাতে গায়ের লোমকূপ পর্যন্ত দাঁড়িয়ে গেল। কোনো এক অজ্ঞাত ব্যক্তির কল্পে আমি আশরাফ চৌধুরীর পণ্যবাহী কার্গো রাস্তায় আটকাই, সাথে আরও পুলিশ অফিসার ছিল। গাড়ির ড্রাইভার পুলিশের সামনেই আমাকে বন্দুক ত্যাগ করেছে। পুলিশ সাময়িকভাবে তাদের আটক করে। আমি গাড়ির তালা খুলি, খুলে শুধু 22-23 বছরের কিশোরীকে অজ্ঞান অবস্থায় পাই। এই নিয়ে কিছু বলতে যাব, হঠাৎই ডিউটি অফিসারের ফোনে কল আসে। তার সাথে কি কথা হয়েছে আমি জানি না। জি স্যার বলে সে কল কেটে ড্রাইভারগুলোকে ছেড়ে দেয়, এমনকি মেয়েগুলোকে পর্যন্ত উদ্ধার করে না। আমি অনেক চেষ্টা করেছি, আদালতে কেস ফাইলও করেছি, সামনের মাসে কোর্টে যেতে হবে সাক্ষী দিতে। যেই পুলিশ অফিসার ওখানে উপস্থিত ছিল তাকে এক রাতের ব্যবধানে অন্য থানায় ট্রান্সফার করা হয়েছে।
সে সাক্ষী দিতে অনাগ্রহী। আমাকে কেউ এ পর্যন্ত দিনে রাতে ফোনে কেস না তুললে খুন করে দেবে সেই হুমকি দিয়েই যাচ্ছে, এই অবস্থায় কি করতে পারি? আপনি চাইলে আমি হেল্প করব, আমার টিম মেম্বার নিয়ে তদন্ত করে অপরাধীকে শাস্তি দিব। আপনি ভয় পাবেন না দুলাভাই। দুলাভাইকে আশ্বস্ত করে সেদিন আপাকে কিছু না বলে বেরিয়ে এলাম। এক সপ্তাহ পর দুলাভাই জানালেন নামিরার বিয়ে, আংটি বদল হবে আমাকে যেতে, কিন্তু ওই দিন আর্মি হেডকোয়ার্টারের মিটিংয়ে থাকা আমি যেতে পারিনি। দুলাভাই দুদিন পর আবার আমাকে যেতে বলেন, গিয়ে দেখি মোহিত বাড়িতে। মোহিত, নামিরা, মুকিত শুরু থেকে জানতো আমি তাদের মামা, কিন্তু তোমাদের চিনত না, কারণ ওদের সাথে তোমাদের কখনো দেখাই হয়নি। শুধু জানতো ওদের ছোট মামা তো ভাই বোন আছে। অনেকদিন পর আমার দেখা পেয়ে তিন ভাই বোন আমার উপর আনন্দে হামলে পড়ল, কিন্তু দুলাভাই কেন ডেকেছে সেই চিন্তায় ওদের ভালোবাসা বিনিময় না করেই দুলাভাই রুমে গেলাম। দুলাভাই আমার হাত ধরে অনুরোধ করে বললেন, শুনেছি তনুজার ভাইয়ের অস্ট্রেলিয়াতে থাকে, আমার মেয়ে আর মেয়ের জামাইয়ের একটা ব্যবস্থা করে দাও নাফিজ। ওরা আমার মেয়ে, মেয়ের জামাইকেও পেলে মেরে ফেলবে, ওরা বলেছে কাউকে বাঁচতে দেবে না। ভাবলাম দুলাভাই অযথাই হয়তো ভয় পাচ্ছে, মানুষ মানুষকে মেরে ফেলবে এত সহজ কথা নাকি? দুলাভাইয়ের মিনতিতে তনুজার বড় ভাই সাইমের সহযোগিতায় সোহাগের সকল কাগজপত্র সিডনি সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পাঠালাম। সাইম ওই ভার্সিটির ম্যাথমেটিস্টিক্যাল লেকচার। সাইমের কঠিন চেষ্টায় সপ্তাহের ব্যবধানে সোহাগের জব হলো ওই ভার্সিটিতে। যেই বিয়ে ধুমধামের সহিত হওয়ার কথা ছিল, দুলাভাই তা দ্রুত ঘরোয়াভাবে শেষ করলেন, কাউকে নিয়ন্ত্রণ করলেন না, আমারও আর পরিবার নিয়ে যাওয়া হলো না। এর মধ্যে দুলাভাইয়ের ফোনে হুমকিজনক কলে ভরে গিয়েছে। মোহিতকে দুলাভাই কিছুই জানালেন না, আমাকেও কঠিন নিষেধ দিলেন। আপাত আব্বার জন্য আগেই নিজেকে অপয়া অলক্ষী অপবাদ দিয়ে বসে আছেন। আপা যাতে আর কোনো চিন্তা মাথায় না নেন সেজন্য দুলাভাই আপার কাছেও সব চেপে গেলেন। চৈকস মোহিত কিছুটা হয়তো আশ করতে পেরেছিল, এজন্য দুলাভাই মোহিতকে দ্রুত ক্যান্টনমেন্টে পাঠিয়ে দেন। সোহাগের ভিসা হলো, টিকিট এলো, দুলাভাই আমার সহায়তায় আর্মির জিপ দিয়ে ওদের এয়ারপোর্ট পাঠালেন, নিজেও গেলেন না, আপনাকেও যেতে দিলেন না। মুকিত অনেক কাঁদল, হাত পা ছুঁড়ে ছুঁড়ে কাঁদল, নামিবার সাথে এয়ারপোর্টে যাবে বলে। তবুও সেদিন দুলাভাই আদরের মুকিতের আবদার রাখতে পারেনি, অসহায় নামিনা জানলেও পারেনি সেদিন কোনো এত দ্রুত তাদের দেশ ছাড়া করা হচ্ছে। মুকিতকে তোমরা দেখোনি, এতখানি সুন্দর একটা বাচ্চা, আপার ওইখানে গেলে মামা মামা করে পাগল করে ফেলতো বলেই নাফিস মাহমুদ কান্নায় ভেঙে পড়লেন। তনুজা নাফিস মাহমুদের পাশে বসে তাকে শান্ত করার চেষ্টা করলেন। স্বর্গের পুরো পৃথিবী যেন দুলে উঠল, তার মনে হচ্ছে তার পায়ের তলায় মাটি নেই, সে শূন্যে ভাসছে। কান্না মুছে নাফিস মাহমুদ আবার বলতে শুরু করলেন, যেদিন কোর্টে দুলাভাই সাক্ষী হবে তার আগের দিন দুলাভাই আমাকে ফোন করলেন, তিনি আপাকে নিয়ে আমার বাসায় আসছেন, আপা আর মুকিত আমার বাসায় থাকবে, কখন রওনা হবেন সেটাও আমাকে জানালেন। আমি দ্রুত ডিউটি শেষ করে রাত 8টা নাগাদ দুলাভাইকে ফোন করলাম, দুলাভাই ফোন তুললেন না, আপাকে কল দিলাম, আপা তুলল না, ভয়ে বুকে কাঁপন ধরল আমার। ইউনিফর্ম না পাল্টে দুজন সোলজার নিয়ে আপার বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। যেতে যেতে আপার বাসা পর্যন্ত গেলাম, যেই বাসার বাইরে পর্যন্ত বাতি জ্বালানো থাকে প্রতিদিন সেই বাসাটা আজকে ভূতের বাড়ি লাগছে। এদিকে মোহিত বারবার আমাকে কল করে যাচ্ছে, আমি তুলতে পারছি না। সোলজার দুটোকে নিয়ে টর্চ জ্বালিয়ে আপার বাসার গেট পার হলাম, আঙিনা এসে দেখি মেইন দরজা খোলা। ভয়ে আমি দৌড়ে রুমে ঢুকতে নিলে পিচ্ছিল কিছুর সাথে স্লিপ খেয়ে পড়ে যাই। কেউ ইচ্ছে করে এই বৈদ্যুতিক লাইন কেটে দিয়েছিল, যার জন্য হাজারবার সুইচ টিপেও বাতি চালানো যাচ্ছিল না। টর্চের আলো ফেলে আমি দেখি দুলাভাইকে কে যেন মনের ঝাল মিটিয়ে কুপিয়েছে, সারা শরীর লাল রক্তে ভেসে গিয়েছে। আর মুকিত, মুকিতের মুখে সাদা স্কচটেপ মারা ছিল, ওকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। ধপধপে সাদা ফর্সা মুকিত কুচকুচে কালো হয়ে সোফার চিপায় বিলীন হয়ে পড়ে আছে। আমি এসব দেখে দিশেহারা হয়ে যখন আপাকে খুঁজি, আপা কোথাও ছিলেন না। আমার মাথা কাজ করা বন্ধ করে দেয়। আমি পুলিশে কল করি, দেড় ঘন্টা পার হলেও পুলিশ আসে না। ততক্ষণে মোহিত আর্মি জিপ নিয়ে কুমিল্লা থেকে ঢাকা আসে, এসেই দৌড়ে রুমে আসে। আর মুকিত মুকিত করে চিল্লে ওঠে, আমাকে দেখে কান্নায় ভেঙে পড়ে মোহিত। দুই ঘন্টা পর পুলিশ এসে বাসা কারেন্ট লাইন ঠিক করে। আপাকে আমরা বাথরুমের বাথটাবের ভেতরে পাই, ঠান্ডা পানিতে হাত পা বেঁধে মুখে টেপ লাগিয়ে ডুবে রাখা হয়েছিল আপাকে। আপার শরীর ততক্ষণে ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। আপাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয়। মুকিত আর দুলাভাইয়ের লাশ পুলিশ নিয়ে যায় পোস্টমর্টেম করতে। মোহিতের কাছে জানতে পারি মোহিত আর মুকিত ভিডিও কলে কথা বলছিল। দুলাভাই আর মুকিত বসে আপার জন্য অপেক্ষা করছিল। আপা জীবনে প্রথমবার আমার বাসায় আসবে বলে মনের মতো করে রেডি হচ্ছিলেন,
হঠাৎই কারেন্ট চলে যাওয়ায় লাইন কেটে যায়। মুহিত আবারও অডিও কল করে, সেটা মুকিত কেবলই রিসিভ করেছে। হ্যালো হ্যালো বলার আগেই কয়েকজন কালো কাপড় পরিহিত এবং চোখ মুখ ঢাকা আগন্তুক বাসায় প্রবেশ করে। বাসার কেউ তাদের চেহারা দেখতে পায়নি। দুলাভাই চকিতেই প্রশ্ন করে, কে ওখানে? ভরাট কণ্ঠে কেউ বিদঘুটে হাসতে হাসতে উত্তর দিল, পুরনো লেনদেন পরিশোধ করতে এলাম আদনান সাহেব। কত করে বললাম সাক্ষী দিলে প্রাণবায়ু বাঁচবে না, শুনলে না তো? এবার তাহলে চড়া দাম চোকাও বলেই এলো পাথারি কোপানো শুরু করে। মুকিত পাপা বলে চিল্লিয়ে কাঁদতে থাকে, মুহিত পুরোটাই ফোনে শুনেছে। মুহিত পাগলের মতো লাইনে থেকে শুধু প্রশ্নই করে যাচ্ছে, মুকিত মুকিত। ভাইয়া পাপাকে কেউ মেরে ফেলেছে, আমার ভয় লাগছে, বাঁচাও ভাইয়া, ভাইয়া ভাইয়া পাপা। এরপর মুকিতের উম করে আওয়াজ পাওয়া গেছে, আর কোনো শব্দ পাওয়া যায়নি, আর লাইনটা কেটে গিয়েছে। মুহিত বারবার ফোন করে লাইন বন্ধ পেয়েছে। মুহিত দ্রুত দৌড়ে তার ডিউটি অফিসার কাছে সব ঘটনা খুলে বলে জিপ নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু শেষ রক্ষা করতে পারেনি, পারেনি দুলাভাই আর মুকিতকে বাঁচাতে। এরপর আপাকে চিকিৎসা করে প্রাণে বাঁচালে গেলেও স্বাভাবিক জীবন আর ফেরানো যায়নি। আপা খুশি ফিরলে শুধু মুকিত মুকিত করে কেঁদে জ্ঞান হারিয়ে ফেলে। এভাবেই চলছে আপার 6 বছর ধরে জীবনযুদ্ধ। আর মুহিতের কাঠিন্যতার ভান, যেই মুহিত আগে হাসি খুশি দুষ্টুমিতে হট্টগোল করে সারা বাড়ি মাতাতো, সেই মুহিত এখন সময়ের ব্যবধানে পরিস্থিতির চাপে হয়ে গেছে নিশ্চুপ গম্ভীর রাগী। মুহিতকে ঢাকা ট্রান্সফার করতে আমার বহুত কাঠখড় পোড়াতে হয়েছে। মুহিত দুলাভাইয়ের ডেইলি রাইটিং ডায়েরির সন্ধান পায়। সেখানে দুলাভাইয়ের হাতের লেখা ছিল, আমার পরিচিত বা রক্তের যাকে পাবে তাকেই শেষ করে দিবে। সেই ভয় থেকে মুহিত সব কিছু চেপে গেছে, আর মুহিত চায় না ডিপার্টমেন্ট আমার দিকে আঙুল তুলুক, যে মামা মেজর জেনারেল বলে ভাগিনা সুযোগ লুটছে। মুহিত যখন আমাকে মামা না বলে স্যার বলে, আপনি বলে সম্বোধন করে, তখন এই বুকে কেমন চিনচিনে ব্যথা হয় তনুজা, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। কিছুক্ষণ আগে ঝড়ের তাণ্ডব শেষ হয়েছে, চারপাশে ঝিঝি পোকা ঝিঝি শব্দে রব তুলেছে, পরিবেশ শান্ত স্নিগ্ধ, শুনশান চারপাশ কারো কোনো আওয়াজ নেই, ঘুমিয়ে গেছে হয়তো পাক পাক খালিদ, ও শুধু ঘুম নেই মোহিতের চোখে। জীবনের হিসেব কিছুতেই যেন মিলছে না, কি থেকে কি হয়ে গেল নিমিষে। চোখ বন্ধ করলেই মুকিতের বড় বড় চোখের দুষ্টু দুষ্টু চাহনি, ভুবন ভোলানো হাসি, ছোট ছোট হাত পা ভাইয়া ভাইয়া করে ডেকে অস্থির করে ফেলা, সব এসে হানা দেয় আখি পল্লবে। সেদিন মোহিত কুমিল্লায় ফিরে যেতে চায়নি, আদনান সাহেবকে দেখেই মোহিত বুঝে গেছিল কিছু একটা হয়েছে। এজন্য মোহিত আংটি বদল শেষ হতেই আদনান ওয়াসিফের কাছে যায়। পাপা কোনো কিছু না লুকিয়ে সত্যি করে বলো কি হয়েছে, তোমাকে এমন বিধ্বস্ত অসহায় কেন লাগছে? আদনান সাহেব মোহিতের পানে দৃষ্টি ফেলে বললেন, আমার রুমে এসো মোহিত, কথা আছে। মোহিত আদনান সাহেবকে অনুসরণ করে দোতলার দক্ষিণ পাশের রুমটাতে চলে যায়। সেই রুমের ব্যালকনি সাইজে বিশাল বড়, ব্যালকনির এক কোণে চেয়ার টেবিল পাতানো, মিসেস তারিন গাছ ফুল প্রিয় মানুষ, বিভিন্ন ইনডোর প্লান্ট আর ফুলের গাছ দিয়ে ব্যালকনি সজ্জিত করেছেন, পাশে একটা ইজি চেয়ার পাতা। আদনান ওয়াসিফ এলোমেলো পায়ে হেঁটে ইজি চেয়ারে বসে মাথাটা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করলেন, বড় করে শ্বাস নিয়ে মোহিতের উদ্দেশ্যে বললেন, শোনো মোহিত, সবসময় মাথায় রাখবে তুমি সৎ সত্যবাদী আদর্শ একজন নির্বাহী অফিসার এর সন্তান, টাকার লোভে বা ক্ষমতার লোভে পড়ে কখনো কোথাও দালালি করতে যাবে না। এসব কেন বলছো বাবা? বলছি অবশ্যই এর পিছনে কারণ আছে, তোমাকে এই সংসারের হাল ধরতে হবে মোহিত, আমার অবর্তমানে তুমি হবে মুকিত, নামিরা আর তরিনের গার্ডিয়ান, বাবা হিসেবে তোমাকে অনুরোধ নয় অর্ডার দিচ্ছি আমি, আমার ছেলে মেয়ে আর তারিনকে কখনো কোনো দুঃখ দিতে পারবে না তুমি, তোমাকে হতে হবে শক্ত ধৈর্যশীল, মনোবল হারালে চলবে না, কি বলছি তুমি কি বুঝতে পেরেছ? আদনান সাহেব চোখ খুলে হেলান ছেড়ে উঠে বসলেন, মোহিতের পানে দৃষ্টি দিকে আবার বলতে লাগলেন, আমার সমস্ত দায়িত্ব আমি তোমার উপর অর্পণ করলাম, কখনো দায়িত্বর অমর্যাদা করো না, নামিরার বিয়ে শেষ হতেই কুমিল্লায় ফিরে যাবে তুমি, এখানে যাই হয়ে যাক না কেন এই বাসায় আসবে না, নামিরা আর সোহাগের জন্য তোমার নাফিস মামা সকল ব্যবস্থা করে রেখেছেন, আমি চাই তুমি শুধু আমার না হওয়া দায়িত্বগুলো পালন করবে বাধ্য অফিসারের মতো, আমাকে কোনো প্রকার প্রশ্ন করবে না। মোহিত আদনান সাহেবের এমন কাঠিন্যতা দেখে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল সেদিন। যেই বাবা কখনো চোখ গরম করে পর্যন্ত তাকায়নি, সেই বাবা আজ এত কঠিন স্বরে কথা বলছে। আদনান সাহেব আবারও বলতে শুরু করলেন, তোমার মা নরম মনের মানুষ, এমনিতেই তার মন দুঃখে কষ্টে ভরপুর,
কোনো আঘাত সহ্য করতে পারি না, কখনো তাকে আঘাত দিবে না। আমি থাকি বা না থাকি তাকে ছোট বাচ্চার মতো সামলে রাখবে। পরশু নামিবার বিয়ে, বিয়ে শেষ হওয়া মাত্রই ব্যাগপত্র গুছিয়ে চলে যাবে। অনেক রাত হয়েছে, শুই পড়ো। বলে চেয়ার থেকে উঠে শয়ন কক্ষে চলে গেলেন আদনান সাহেব। মোহিত দুয়ে দুয়ে চার মেলাতে পারছে না, একজন ম্যাজিস্ট্রেটকে টেক্কা দিতে পারে এমন মানুষের সংখ্যা খুবই কম। কোনো ঝামেলা হয়েছে এটা নিশ্চিত, কিন্তু ঝামেলাটা কি এমন যে কেউ কারো জান নিয়ে নিবে? সেদিন রাতে মোহিতের ঘুম এলো না, খুব ভোরে বিছানা ছাড়লো মোহিত। নামিরার বিয়ের তেমন কোনো আয়োজনও নেই, মোহিত সারাদিন ভেবে চিন্তেও কোনো সুরাহা করতে পারলো না তার বাবার এসব বলার পেছনের ঘটনার। নামিরার বিয়ে শেষ হতেই মোহিত চলে যেতে ব্যাগপত্র গোছালো। তারিন মুকিত নামিরা জোর জবরদস্তি করেও মোহিতের মুখ থেকে কিছু বের করতে পারলো না। তারিন নামিরা কান্না করে দিল এক প্রকার। তারিন বলে উঠল, তুই না বললি 15 দিনের ছুটিতে এসেছিস, তাহলে এখনই কেন চলে যাচ্ছিস? আরো তো 12 দিন বাকি। নামিরা নাক টেনে টেনে বলল, সোহাগকে মানতে পারছিস না দুলাভাই হিসেবে? মুকিত তো মোহিতের ব্যাগই ছাড়ছে না। মোহিত যদি ছুটি থাকতেই ফিরে যায় তাহলে মুকিতের লাশের উপর দিয়ে যেতে হবে। একদিকে বাপার আদেশ, অন্যদিকে পরিবারের আকুতি, সব মিলিয়ে মোহিত মহাফেসাদে পড়ল যেন। অবশেষে কাজের বাহানা, মিশনের বাহানা দিয়ে ভারাক্রান্ত মন নিয়ে কুমিল্লায় ফিরে আসে মোহিত। যেদিন বাবা ভাইকে হারালো সেদিন মোহিত একদম কাঁদেনি, কেন জানি কান্না আসেনি। দুর্বল মনের মোহিত এক রাতের ব্যবধানে পাষাণে পরিণত হলো। প্রাণপ্রিয় ভাইয়ের শোক হৃদয়ে পাথরের স্তূপ বসালো। হায়রে অভাগী মা, জীবন তোকে কোনো শান্তি দিল না। এতদিন বাবা হারানোর শোক মিথ্যে অপবাদ নিয়ে কাটিয়েছিস, আর এখন সাথে যুক্ত হলো ভালোবাসার স্বামী আর প্রাণপ্রিয় পুত্র হারানোর শোক। মোহিতের বাবা আর মুকিতের পোস্টমর্টম রিপোর্ট নিমিষেই বদলে গেল, পুলিশ মিথ্যে সাক্ষী দিল। রাতের আধারে কে বা কারা মোহিতের বাড়িতে আগুন ধরিয়ে দিল। সংবাদপত্রে নিউজ হলো সৎ ম্যাজিস্ট্রেট আদনান ওয়াসিফ পরিবার সমেত আগুনে পুড়ে মারা গিয়েছেন। মোহিত তখনও মিডিয়ার সামনে এসে হু হা করল না। মোহিত ততক্ষণে বুঝে গিয়েছিল প্রতিক্ষপক্ষ প্রশাসনের বাম হাত, এদেরকে ধরতে হলে আত্মগোপন করাই শ্রেয়। এখনই সামনে আসলে তাকেও শেষ করে দিতে কার্পণ্য করবে না, কিন্তু মোহিত তা কখনো হতেই দিবে না। তার সুখের পরিবারকে যারা এক নিমিষে ছাড়কার করেছে, একদিন অবশ্যই মোহিত তার চূড়ান্ত হিসেব কষবে। ওপাশের কেউ জানলই না নির্বাহী অফিসার এখানে একজন বারুদ রেখে গিয়েছে, যার সময় সুযোগ বুঝে আপন শক্তিতে জ্বলে উঠবে এবং তাদেরও জ্বালাবে। রাতের আধারে পুড়ে যাওয়া নিজের ভবনে এসেছিল মোহিত। আদনান ওয়াসিফের নিজস্ব লকার ছিল, সেটার লক মোহিত জানত। টর্চ জেলে কাঙ্ক্ষিত লকারের নিকটে সে কোড প্রেস করতেই লকার খুলে গেল। বেরিয়ে এলো বাদামি মলাটের ডায়েরি, একটা পেনড্রাইভ, কিছু স্থিরচিত্র। সোনার হরিণ পাওয়ার মতো চকচক করে উঠল মোহিতের চোখ। একজন সেকেন্ড লেফটেন্যান্টের দৌড় আর কতই বা, এখনই প্রতিপক্ষকে জব্দ করা মোক্ষম সময় নয়। সুযোগ বুঝে চাল ফেলতে হবে। অধ্যবসায় আর কঠিন পরিশ্রমে নিজের তীক্ষ্ণ বুদ্ধির জেরে খুব দ্রুত লেফটেন্যান্ট থেকে ক্যাপ্টেন, ক্যাপ্টেন থেকে মেজরে পরিণত হলো মোহিত। নিজের মামার পাওয়ার কাজে লাগিয়ে ঢাকায় এসে স্থান পোক্ত করল। বড় বড় অফিসারদের হাত করতে যা যা দরকার তাই করে তাদের খুশি করে ব্রিগেডিয়ার জেনারেলের চোখের মধ্যমণি পর্যন্ত হয়ে গেল মোহিত। মামার পরিচয় জানলে মানুষ তাকে আর তার মামাকে অন্য চোখে দেখবে, তখন মোহিতের কঠিন পরিশ্রম তাদের চোখে পড়বে না। মোহিতের কষ্টে অর্জিত ফল চলে যাবে মামার ক্রেডিটে, শুধু তাই নয় মামাও বিপদে পড়বে, ডিপার্টমেন্ট মামাকে হেনস্থা করবে, এমনটি বুদ্ধিদীপ্ত মোহিত কখনোই হতে দেবে না। শক্ত মনের অধিকারী মোহিত ভুলে গেল মেজর জেনারেল তার মামা নাফিস মাহমুদ আর দুটো মেজরের মতো তারও স্যার, সবাই তাকে স্যার ডাকতে পারলে সেও পারবে। নামিরার সাথে খুব কম যোগাযোগ করে। নামিরার কান্নাকাটিতে বুকের বাপাশে শুকনো ব্যথা অনুভূত হয় যা মোহিত হতে দিতে চায় না। সোহাগের সাথে প্রতিনিয়ত যোগাযোগ আছে তার, সোহাগ ভালো রাখবে তার বোনকে বা এখনও রাখছে, সেই নিশ্চয়তায় শান্তিতে শ্বাস নেয় মোহিত। মাকে আগলে রেখেছে মোহিত ছোট নবজাতকের ন্যায়, যে মা উঠে না, খায় না, কথা বলে না, যার শুধু শ্বাসটাই চলে। সকল ভাবনা ভাবতে ভাবতে দুফোঁটা জল গড়িয়ে পড়ল মোহিতের চোখের কার্নিশে। বাবাকে দেওয়া কথা মোহিত রাখতে পারছে না, দিনে দিনে মনোবল হারিয়ে যাচ্ছে, মনটাকে শক্ত করা দরকার। রাত 3:27, 490 বারের মতো আজকেও বাবার লেখা বাদামি মলাটের ডায়েরিটা মোহিত খুলে বসেছে। মনোবল শক্ত করতে ম্যাজিকের মতো কাজ করে তার বাবার লেখাগুলো। যতবার মোহিত মনোবল হারাতে বসেছে ততবারই তার বাবার এই ডায়েরি তাকে সাহস জুগিয়েছে। মোহিত প্রথম পৃষ্ঠা বের করলো, তাতে টানা টানা অক্ষরে হাতের লেখা, আমার 26 বছরের চাকরি জীবনে আমি কখনো অসাধুপায় অবলম্বন করিনি, কখনো আমি আমার পেশার উপর কলঙ্কের কালি লাগাতে দেইনি, আমার সন্তানরাও কখনো আমার জন্য মানুষের সামনে মাথা নত করবে না, তারা মাথা উঁচু করে বাঁচবে,
আমার স্ত্রীর কাছে আমি যেমন আদর্শ স্বামী হয়ে আছি, মৃত্যুর পরও এমনটাই থাকতে চাই। পরের পৃষ্ঠা উল্টালো মোহিত। সাল 2018 17ই মে আমার আদরের পুত্র মোহিত সেকেন্ড লেফটেন্যান্ট হয়েছে। ছেলে দেশের জন্য নিজেকে নিয়োজিত করেছে। এর থেকে সুখের আর কী হতে পারে? আমি জানি মোহিত আমার সকল স্বপ্ন পূরণ করবে। আমার প্রাণপ্রিয় মোহিত, বাবার সকল দোয়া আর ভালোবাসা তোমার জন্য। জুন 3 ভেবেছিলাম নামিবাকে বিয়ে দিয়ে চিন্তামুক্ত হব, কিন্তু ভাগ্য সহায় হবে কি, আমি চুচকরি কিছু লোকদের খারাপ পরিকল্পনার মধ্যে ঢুকে গেছি। আমার জন্য তাদের গোপন তথ্য ফাঁস হওয়ার উপক্রম হয়েছে, আমাকে হুমকি দেওয়া হয়েছে। আমাকে সহ আমার স্ত্রী সন্তানকে তারা পৃথিবী থেকে সরিয়ে দেবে। আমি যদি সাক্ষী না দেই তাহলে সবাই ভালোভাবে বেঁচে থাকবে, কিন্তু আমিও একজন বাবা। যাদেরকে এভাবে পাচার করে দেওয়া হচ্ছে তাদেরও পরিবার আছে, মা বাবা আছে। নামিরা মোহিত মোহিতকের জন্য আমার যেমন চিন্তা জান বেরিয়ে যায়, তাদেরও তেমনই হচ্ছে। আমাকে যদি আমার জান কোরবান দিতেও হয় দিব, তবু কোনো বাবা মায়ের বুক খালি হতে দিব না। জুন 7 মনের সাথে যুদ্ধ করে বহু ভেবে চিনতে দেখলাম আমি কোনোভাবেই আমার চরিত্রে দাগ লাগাতে পারবো না। আমি নিজের জীবন বিসর্জন দেব সেই ভাবনা ভেবে ফেলেছি। কাল আমার আদরের একমাত্র মেয়ে নামিরা মেহজাবিনের বিয়ে। আমার অনেক আনন্দিত হওয়ার কথা, কিন্তু আমার ভয় হচ্ছে আমার স্ত্রী সন্তানকে শেষ রক্ষা করতে পারবো তো। জুন 15 মোহিত আমাকে কথা দিয়েছে ও সব সামলে নেবে। মোহিতের প্রতি আমার আস্থা শতভাগ, মোহিতকে পারতেই হবে। আমি কখনো কারোর ওপর অবিচার জুলুম করিনি। আল্লাহ আমার সন্তানদের জন্য যথেষ্ট, তিনি অবশ্যই আমার স্ত্রী সন্তানকে রক্ষা করবেন। মোহিত, তুমি যদি কখনো এই ডায়েরি পাও ভেবে নিবে বাবার পক্ষ থেকে তোমার মনোবল বৃদ্ধির মেডিসিন এটা। বাবার সকল দোয়া আর গভীর হৃদয়ের ভালোবাসা তোমার জন্য। তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, হয়তো কিছুই পূরণ হবে না। যখন তুমি এই লেখাগুলো পড়ছো পাপা, হয়তো তখন তোমার থেকে অনেক দূরে। তোমার জন্য আমার না হওয়া কিছু কাজ ফেলে যাচ্ছি। যদি বড় কোনো অফিসার হও তাহলে বদলা নিও, আর যদি ভীতু কাপুরুষ হও তবে জেনে নিবে তোমার বাবাকে কেউ সততার জন্য খুন করেছে। নিজেকে ওইভাবে গড়ে তুলবে মোহিত, যেভাবে গড়লে পাপার মৃত্যুর প্রতিশোধ নিতে পারবে। কখনো অন্যের নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করবে না। কোনো সাহায্য প্রয়োজন পড়লে তোমার মামা নাফিজের কাছে যাইবে। নাফিজ আমাকে কথা দিয়েছে তোমাদের দেখা করবে, কিন্তু অনুরোধ থাকবে কারো কাছে থেকে সাহায্য নিতে গিয়ে তাকে আবার বিপদে ফেলবে না। তোমাকে অনেক বড় হতে হবে মোহিত, বড় অফিসার হবে, দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করবে, নিজের শ্রম আর মেধা খাটিয়ে সব সময় সব কিছু অর্জন করবে। সততার পুরস্কার কত বড় হয় জানো তো মোহিত? নরম মনের মানুষগুলো এই দুনিয়ায় সবচেয়ে বেশি কষ্ট পায়। যাকে মানুষ নরম পায় তার পিছনে লেগে থাকে। একটা কথা জানো তো, সত্যের ভক্ত নরমের জম। এমন ভাবেই বিকশিত করবে নিজেকে যেন ভক্তিটাই তোমার ঝোলাতে ওঠে আর অন্যের জন্য নিজে জমে পরিণত হও। পাপা অনেক কথা বলে ফেলেছি, হাতে সময় খুবই কম, কিছু দায়িত্ব আছে ওগুলো কমপ্লিট করতে হবে। আমার আদর্শে বেঁচে থাকো মোহিত। শুধু মনে আফসোস তোমাদের পুরোপুরি গুছিয়ে দিয়ে যেতে পারলাম না, এমন অভাগা পিতা আমি। ভালো থেকো আদরের মোহিত। ডায়েরিটাতে আর কিছুই লেখা নেই, বাকি সব সাদা পাতা। ফজরের আজান হচ্ছে চারপাশে। অশ্রুসিক্ত নয়নে মোহিত ডায়েরিটা বন্ধ করে লকারে আবার পুরে রাখলো। হাত মুখ ধুয়ে উঁচু করে মোহিত নামাজে দাঁড়ালো। তনুজা সকাল সকাল সব কাজ রেডি করছে দ্রুত। আজ সে নিজেই যাবে মোহিতের মাকে এ বাড়িতে আনতে। প্রফেসর ফোন করে জানিয়েছেন মিসেস তারিনের জ্ঞান ফিরেছে। ওনাকে একা একা রাখার চাইতে বেশি মানুষের মধ্যে হাসি খুশি রাখলে ওনার জন্য ভালো হবে। স্বর্গকে নিয়ে মিসেস তনুজা বেরিয়ে গেলেন নাফিস মাহমুদের বাংলা থেকে। স্বর্গ আর তার মা দাঁড়িয়ে আছে কাঙ্ক্ষিত কেবিনের দরজার সামনে। দরজা ঠেলে ভেতরে ঢুকে মোহিতকে দেখা গেল মায়ের সাথে টুকটাক কথা বলছে আর হাসছে। মোহিতকে হাসলে এত সুন্দর লাগে ভেবেই স্বর্গের মন আনন্দের সৃষ্টি হলো। এই তো মোহিত আজকে মন থেকে হাসছে। হঠাৎ তনুজাকে দেখে দাঁড়িয়ে যায় মোহিত, সালাম দিয়ে প্রশ্ন করে, ম্যাডাম আপনি এখানে? তনুজা হু হু করে আঁচলে মুখ গুজে কেঁদে উঠলেন।
থাবড়িয়ে গালের খাল তুলে ফেলবো ফাজিল ছেলে। আমি তোর ম্যাডাম নই, আমি তোর মামি। আমাদের এতই পর ভাবলেন আপা, আপনার দুঃসময়ে আমাদের সাথে নিলেন না। কষ্টগুলো ভাগাভাগি করে নিলে ব্যথা কম অনুভূতি হয়, এটা কেন বুঝলেন না আপা? তনুজা তারিনকে হাত জড়িয়ে ধরে কেঁদে কেঁদে আরো নানান অভিযোগ জানালেন। জানেন আপা, আপনার ছেলেটা একটা পাষাণ, 4 বছর ধরে এখানে আছেন, অথচ কোনো দিনও পরিচয় দেয়নি, নাফিজের ভাগ্নে। আর আপনি কিভাবে আপনার ভাইকে প্রতিশ্রুতিবদ্ধ করালেন যাতে কোনো দিনও আপনি না বলা পর্যন্ত আপনাদের পরিচয় আমাদের না জানায়? পৃথিবীতে কেউ অশুভ অপায়া অভিশপ্ত নয় আপা, বড় কথা আমরা সবাই মানুষ। আল্লাহ মানুষের ভাগ্যে তার জন্মের ও বহু আগে লিখে রেখেছেন। আপনি কারো সংস্পর্শে গেলে তার অকল্যাণ হবে, এসব ভুল ধারণা আপা, আপনার কোনো কথাই আর শুনব না আমি, আপনি আমার সাথে চলুন। বলেই তারিনের ব্যাগপত্র গোছাতে উদ্যত হলো তনুজা। কাপা কাপা হাতে মিসেস তারিন তনুজার হাত আঁকড়ে ধরে তনুজার চোখের অশ্রু মুছিয়ে দিয়ে বলে উঠলেন, নাফিস কখনো ভুল করতে পারে না, আমার ভাইকে আমি চিনি। আমি জানতাম ও সমজদার কাউকেই জীবন সঙ্গী করবে যে ওকে দেখেই ওর মন পড়ে ফেলবে। আজ অনেক আত্মতৃপ্তি পেলাম তোমাকে দেখে তনুজা। নাফিজের মুখে তোমার অনেক প্রশংসা শুনেছি, তোমাকে দেখার লোভ আমার বহু আগে থেকেই। আমার মনের ভ্রান্ত ধারণার জন্য আর সাহস পাইনি, মাফ করবে আমাকে। আমি অবশ্যই যাব তোমার সাথে তনুজা, আর মুহিতকে বকে দেব কেন ও পরিচয় গোপন করেছে তার জন্য। দরজায় দাঁড়িয়ে নাফিস মাহমুদ সবকিছু শুনছিলেন। নিজের বোনকে কত বছর পর এমন সাবলীল কথা বলতে শুনলেন, হিসেব করে গুনে গুনে বের করলেন নাফিস মাহমুদ। চোখের অশ্রু মুছে তারিনের বেডের কাছে এগিয়ে গেলেন। আপা, তুই 33 বছর 3 মাস 6 দিন পর আবার আমাদের আগের আপার মতো করে কথা বললি, আমি খুশিতে কথা বলতে পারছি না আপা, আমার এত খুশি লাগছে কেন আপা? বলেই হাঁটু মুড়ে তারিনের বেডের পাশে বসে অঝরে কাঁদলেন নাফিস মাহমুদ। মুহিতের চোখ ঝাপসা হয়ে গেল, তার মা আবার আগের মতো কথা বলছে, মা আবার হাঁটবে চলবে, মোহিতের কান টানবে, সুখ কি সত্যি আবার ধরা দিতে চাচ্ছে? এই আবেগ ঘন মুহূর্তে স্বর্গ একটু বেশি আবাগী হয়ে গেল, ভুলে গেল সে একজন আর্মি ডক্টর, ভেবে করে সকলের সাথে তাল মিলিয়ে কেঁদে উঠল।